ঈদুল আজহার দিন সন্ধ্যার দিকে একটি স্কুল ছাত্রীকে তিনজন ধর্ষক মিলে তাকে গণধর্ষণ করে এ ব্যাপারে তার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা গণধর্ষণের মামলা রেকর্ড করি আমরা গ্রেপ্তার আমরা গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখি মাননীয় পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন আমরা তাৎক্ষণিকভাবে আসামি মন্নুকে গ্রেপ্তার করি এবং অদ্দ খুব সকালের দিকে সংবাদ পাই যে এই মামলার প্রধান আসামি বাদশাহ জোয়ারদার পাড়া রাস্তার পারে অবস্থান করতেছে আমি আমার তদন্তকারী অফিসার এবং অন্যান্য অফিসারদের সহায়তায় সেখানে তাকে গ্রেপ্তার কল্পে উপস্থিত হইলে সে গ্রেপ্তার আনানোর লক্ষ্যে সোরাধারা আগাতে চেষ্টা করে আমাদের ফোর্স শটগানের গুলি করে সে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সুরাসহ গ্রেপ্তার হয় মামলার অপর পলাতক আসামি রুহুল আমিন ওসিরেই গ্রেপ্তার হবে গ্রেপ্তার অভিযান অব্যাহত